খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন জিনেদিন জিদান। দুই বছর যুব দলের দায়িত্বে থাকার পর 2016 সালে রিয়াল মাদ্রিদের মূল দলের দায়িত্ব পান তিনি। আড়াই বছরে প্রথম কোচ হিসেবে দলকে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগ, দুইবার উয়েফা সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ জেতানোর অনন্য রেকর্ড গড়েন। সেই সাথে জেতেন লালিগা এবং স্প্যানিশ সুপার কোপাও। কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে বেশিদিন থাকা হয়নি জিদানের। 2018 সালে ঘটে বিচ্ছেদ। 2019 সালে সান্তিয়াগো বার্নাবুতে ফিরে দলকে জেতান লালিগা এবং সুপার কোপা। 2021 সালে আবারও রিয়াল মাদ্রিদকে গুড বাই জানান জিনেদিন জিদান। তারপর থেকে চাকুরি হারা তিনি। এর মাঝে ব্রাজিল ফুটবল দল এবং ইংলিশ দল ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হওয়ার ব্যাপারে জিদানের নাম উঠলেও কোনো সত্যতা পাওয়া যায়নি। বলা যায় চাকুরি শূন্যই আছেন ফ্রান্সের এই আইকনিক তারকা। World champion, Champions League winner, and newly appointed Alpine ambassador, Zinedine Zidane. জিদান এবার ফর্মুলা ওয়ানের দল আলপাইনের সঙ্গে যুক্ত হলেন। লন্ডনে আলপাইনের নতুন গাড়ি উদ্বোধন অনুষ্ঠানে জিদানকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে জিদান বলেন, এক গ্র্যান্ড প্রিক্সে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান আলপাইনের প্রধান নির্বাহী লরেন্ট রসুর সঙ্গে আলাপকালে তাদের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছিলেন। জিদান আরও জানান, এই প্রকল্পে কাজ করার জন্য তিনি মুখে আছেন। তাছাড়া তরুণদের জন্য কিছু অবদানও রাখতে চান ভ্যালেন্ডুয়ের জয়ী তারকা আইকন। আলপাইনের দলগুলো নিষ্ঠা এবং তাদের কর্মপদ্ধতিতে আমি মুগ্ধ। বিশেষ করে এখানে সবার সমান সুযোগ রয়েছে। একজন ফরাসি এবং ফর্মুলা ওয়ানের ফ্যান হিসেবে আমি আলপাইনের অনেক ভালোবাসা পেয়েছি। ফ্রান্সের প্রথমবার বিশ্বকাপ জয়ে তারকা ফুটবলার জিনেদিন জিদানের রয়েছে অসামান্য অবদান। তাছাড়া কোচ হিসাবেও তিনি অনন্য রেকর্ডের অধিকারী। নিজেকে খেলার সঙ্গে যুক্ত রাখতেই আলপাইনের সঙ্গে যুক্ত করলেন জিনেদিন জিদান। আলপাইন অটোমোবাইল তৈরি করা এবং ফর্মুলা ওয়ানে নিজেদের সম্পৃক্ত করে থাকে। জিদান মনে করেন, উঠতি তারকাদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে ভালো কিছু বিনির্মাণে সহায়ক হবে। পরাগমান, এটিএন বাংলা।